অবশেষে সত্যি হলো জোটের আশঙ্কা। আগেই বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য অভিযোগ করেছিলেন কংগ্রেস এবং বিজেপি জোটের কথাকও করে তিনি বলেছিলেন যে প্রেম পত্র সিগনেচার করতে চলেছেন কমিউনিস্ট এবং কংগ্রেসীরা। সেই আশঙ্কা এবারে সত্যি হল। সেই আশঙ্কার আজ আগেই করতে পেরেছিলেন রাজ্যের মানুষ। কোনো একদলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন যে ত্রিপুরায় কংগ্রেস সিপিআইএম জোট হলে তাতে সুবিধা হবে বিজেপিরই। সেই কথার পরিপ্রেক্ষিতে যখন দীর্ঘক্ষণ বৈঠক চলার পরে বেরিয়ে আসা দল পাল্টানোর রেকর্ড করা ব্যক্তিত্ব অজয় কুমার বলেন, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য নাকি মানসিক ভারসাম্যহীন। সেই সঙ্গে তাকে ঝাড়খণ্ডের রাঁচিতে বড় হাসপাতালে ভর্তি করানোর কথাও তিনি বললেন। চলুন শুনে নেওয়া যাক ঠিক কি বললেন অজয় কুমার। राजीव भट्टाचार्य जी को बोले, मैं तो झारखंड से हूँ, रांची में जब दिमाग की संतुलन खराब हो जाती तो एक अच्छा अस्पताल है रांची में, बहुत बड़ा एक अस्पताल है फॉर पीपल हैव लॉस्ट देयर माइंड। राजीव जी को बोलिए वहाँ पर हम एडमिशन करा देंगे। कुछ भी बोल देंगे, कुछ भी बोलना, पॉलिटिकल बात करने के लिए बोलिए, ऐसा अनाप शनाप बयान मत दें। चुनाव जल्दी हो जाएगा, उनको मालूम हो जाएगा, और अगर कोई भी इलाज कराना है तो दिमाग का संतुलन खत्म हो गया तो आप बताइए, हम ठीक करा दें, हमें रांची में पैरवी करेंगे उनके इलाज के लिए, पॉलिटिकल बातें करने के लिए बोलिए। राहुल गांधी এই নামটি সঙ্গে সবাই অতপ্রত ভাবে জড়িত। কেন এই নামটি বলা, কি সম্বন্ধ এই কথার সঙ্গে তার? সম্প্রতি ভারত জুড়ো যাত্রায় নেমেছেন কংগ্রেসের রাহুল গান্ধী। এই ভারত জুড়ো যাত্রায় সামিল হয়ে একের পর এক জ্ঞান পাঠ দিচ্ছেন দেশের জনগণকে। খুব গভীরে না গিয়ে সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওর কথা বলি। রাহুল গান্ধী বলেছিলেন পাণ্ডবদের সঙ্গে সমস্ত ধর্মের লোক ছিল। এই মহাভারত কে পড়ে শোনালেন রাহুলকে? পাণ্ডবদের সঙ্গে সব ধর্মের লোক ছিল? পাণ্ডবों के साथ हर धर्म के लोग थे। পাণ্ডবों के साथ हर धर्म के लोग थे। हर धर्म के लोग थे। এখানেই শেষ নয়, আরো রয়েছে। আচমকায় একদিন বললেন পাণ্ডবরা, ডিমনিটাইজেশন করেছেন কি? নোটবন্দি করেছেন কি? ফুল জিএসটি লাগু করেছেন কি? এই প্রশ্নগুলিও করতে শোনা যায় কংগ্রেসের রাহুল গান্ধীকে। পাণ্ডবনে ডিমনিটাইজেশন কিয়া কিয়া? নোটবন্দি কি থি কিয়া? গলত জিএসটি লাগু কি থি কিয়া? কবি করতে? কবি নি করতে। কিউ নি করতে? কিউকি ও তপস্বী থে। পাণ্ডবों ने डिमोनेटाइजेशन किया क्या? नोटबंदी की थी क्या? गलत जीएसटी लागू की थी क्या? कभी करते? कभी नहीं करते। क्यों नहीं करते? क्योंकि वो तपस्वी थे। सुन लें तो राहुल गांधी री महाज्ञान। इबारे की बोल बे অজয় কুমার जी मानसिक ভারসাম্যহীনতার কথা বললেন তিনি। দলের মুখ রাহুল গান্ধী, তাকেই তো সবচেয়ে আগে অজয় কুমার ঝাড়খণ্ডের রাঁচিতে হাসপাতালে ভর্তি করা দরকার। আর তিনি ত্রিপুরায় এসে সিপিআইএম এর সঙ্গে জোট করে বলেছেন মানসিক ভারসাম্যহীন বিজেপির রাজ্য সভাপতি, তাকে ভর্তি করাবেন রাজ্যের মেন্টাল হসপিটালে। কে অজয় কুমার? চলুন জেনে নেওয়া যাক অজয় কুমারের কিছু কীর্তি। অজয় কুমার ছিলেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চা প্রজাতান্ত্রিকে, ছেড়ে যোগ দিয়েছেন জাতীয় কংগ্রেসে, এবারেও ছেড়েছেন দল বুক ভরা কষ্ট নিয়ে। বলেছেন এই সহকর্মীদের চেয়ে অপরাধীরা ভালো। সেই সময় ঝাড়খণ্ড কংগ্রেস প্রধান ছিলেন তিনি, পদত্যাগ করে ফের যোগ দিয়েছেন আম আদমি পার্টিতে। শেষ রক্ষা হল না সেখানেও। 27 সেপ্টেম্বর 2020 সালে আম আদমি পার্টি ছেড়ে ফিরে গেছেন নিজের চেনা আস্থানায়। সর্বমোট 4 বার দল পাল্টানো তথাকথিত নেতা অজয় কুমার বিধানসভা নির্বাচনে ত্রিপুরার দায়িত্বে রয়েছেন। মানসিক ভারসাম্য রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের নয়, মানসিক ভারসাম্যহীন তথাকথিত নেতা অজয় কুমার। দল পাল্টানো নেতা আঙুল তুলেছেন বিজেপির একজন নিষ্ঠাবান কার্যকর্তার দিকে। জোট বৈঠকের পরে শনিবার রাতে মিথ্যির পর মিথ্যির বন্যা বয়ে দিয়েছে অজয় কুমার। বলেছেন খুন ধর্ষণ নিয়ে কথাও। ত্রিপুরায় দীর্ঘ বাম শাসন এবং এর মধ্যেখানে কংগ্রেস শাসনে বহু ধর্ষণ ঘটেছে, খুনের ঘটনা, অনেক ঘটনা নিষ্পত্তি ঘটেনি এখনো। কমিউনিস্ট শাসন এবং কংগ্রেস শাসনে কেন ঘটল খুন ধর্ষণের মতো ঘটনা? এর কোনো উত্তর রয়েছে কি জিতেন্দ্র চৌধুরী এবং অজয় কুমারের কাছে? 2023 বিধানসভা নির্বাচনে লোকেদের কংগ্রেস এবং সিপিআইএম এর এই জোট দলের সাধারণ কর্মীদের জন্য প্রতারণা ছাড়া আর কিছু কি? প্রতারণা
বিশ্বাসঘাতকতা। গোষ্ঠী কন্দল যাদের রক্তে বয়েছে তারা বলেছেন বিজেপির সৎ নিষ্ঠাবান রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মানসিক ভারসাম্যহীন। ইতিমধ্যেই অজয় কুমারের এই মন্তব্যে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আদতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন রাহুল গান্ধী, রাজ্য কংগ্রেসের মুখ অজয় কুমার এবং সুদীপেরা, এমনটাই মত রাজনৈতিকদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।